আসসালামু আলাইকুম নমস্কার আসিফ ভাই হ্যাঁ ভালো আছেন বসে করি হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আছি এখানে এই আগের যে ভাই একটু আগে যুক্ত হলো এই সমস্যাটা রিসেন্টলি উপমহাদেশে মানে ভারতীয় উপমহাদেশের প্রতিটা দেশেই এই সমস্যাটা একটা ভাইটা লাগা ধারণ করেছে মানে কেউ কিছু যদি বলতে চায় কেউ কিছু যদি মানে মুক্ত চিন্তা যদি করে সেটা ইমিডিয়েটলি দাবি দেওয়ার চেষ্টা হচ্ছে মানে সেটা যে যারা ক্ষমতায় আছে যাদের হাতে ক্ষমতা রয়েছে তারাই কিন্তু হান্ড্রেড ভাব মানে নিজেদের ইচ্ছা মতো চিন্তা ভাবনাটা করতে না পারে অর্থাৎ তারা যেরকম ভাবছে যারা ক্ষমতায় আছে তারা চাইছে যে সবাই ওরকম ভাবে ভাবুক নতুন করে কিছু যাতে না ভাবতে পারে তার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এটা খুব এবং বাংলাদেশের ঘটনাগুলো তো লাইফে শুনতে পাই হ্যাঁ ব্যাপারটা খুবই চিন্তাজনক কিন্তু আমি এখন ভারত থেকে বলছি ভারতেও এই সমস্যাটা তৈরি হয়েছে রিসেন্টলি এবং হয়তো ভবিষ্যতেও বেশ কিছু বছর এটা কন্টিনিউ করবে একই একই ভাবে হ্যাঁ ভাই আপনার সাথে তো আমি একমত আপনি কি আর কিছু বলবেন কারণ আমাদের এখানে অনেক দর্শক আসলে জমা হয়ে আছে আমি আসলে তো কন্ট্রোল করতে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আচ্ছা এই যে মানে ধার্মিক ধার্মিক ধর্মিক যে মানসিকতাটা এই মানসিকতাটা কি আপনার মনে হয় না অর্থনৈতিক মানে অর্থনৈতিক পিছিয়ে পড়া লোকরা অর্থনৈতিকভাবে মানে মুক্তি আগে অর্থনৈতিকভাবে দরকার দেন ধর্মিকভাবে লোকে ভাব দেখে এই ভদ্রলোক একটু আগে যে যুক্তি হল উনি বলছিলেন যে বাংলাদেশে পুলিশকে টাকা পয়সা দিয়ে দিলে এই ব্যাপারটা ম্যানেজ হয়ে যায় ঠিক আছে তার মানে অর্থনৈতিকভাবে যদি আমরা মানে যথেষ্ট পরিমাণে অবল থাকি তাহলে কি মানুষের মুক্ত চিন্তাটাও সেই হিসেবে একটু অ্যাডভান্স হয়ে যায় কিনা আপনার একটু প্রশ্ন ছিল না ভাই আমার মনে হয় না যে অর্থনৈতিক অবস্থাটা উন্নতি ঘটলে মুক্ত চিন্তার বিকাশ ঘটবে এরকম আমার মনে হয় না তাহলে সৌদি আরবের মতো দেশ যারা অর্থনৈতিক ভাবে অত্যন্ত ধনী আরব আমিরাত তারপরে যে দেশগুলো যারা প্রচন্ড রকমের ধনী তারাই পৃথিবীর মুক্ত চিন্তার পথ পথ প্রদর্শক কিন্তু সেরকম তো আমরা দেখি না বরঞ্চ আমরা দেখি যে ধর্মটা আসলে দারিদ্র দারিদ্রের দুষ্ট চক্রের ভিতরে মানুষকে আটকে রাখে যেমন ধরেন একজন রিকশাওয়ালা বা একজন কৃষক বাংলাদেশের একজন দরিদ্র কৃষক তাকে শেখানো হয় ধর্মগ্রন্থ থেকে শেখানো হয় যে মুখ দিয়েছেন আল্লাহ খাবারও দিবেন আল্লাহ আল্লাহ যদি মুখ দিয়ে থাকে তাহলে খাবারও দিবে এবং এইটার উপরে ভিত্তি করে তারা অধিক সন্তান জন্ম দেয় মুসলমান কমিউনিটির মধ্যে আপনি দেখবেন যে তাদের অধিক সন্তান জন্ম দেওয়ার একটা প্রবণতা আছে কারণ তাদের ধর্মগ্রন্থে কোরআনে এবং হাদিসেও পরিষ্কারভাবে বলা আছে যে জীবন দান করেন আল্লাহ পাক এবং কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে গিয়ে হারাম কাজ জন্ম মানে পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণ এই জিনিসগুলো হচ্ছে হারাম কাজ তো তারা কি করে যে অধিক সন্তান জন্ম দেয় কোনো পরিকল্পনা ছাড়া এবং তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটার কথা চিন্তা না করে তারা অনেকগুলো সন্তান উৎপাদন করে এবং সেই সন্তানদেরকে তারা সঠিক শিক্ষাটা দিতে পারে না সঠিক শিক্ষাটা না দিতে পারার কারণে তাদের সন্তানদের অবস্থা হয় আরো খারাপ দশটা বাচ্চা জন্ম দিলে সেই ১০টা বাচ্চার ভিতরে তিন চারটা হয় চোর ডাকাত দুই তিনটা হয় এলাকার মাস্তান এক দুইটা হয় হচ্ছে গিয়ে সন্ত্রাসী চাঁদাবাজ চাঁদাবাজ পলিটিক্যাল পার্টির মানে পান্ডা এই রকম হওয়া ছাড়া তাদের পক্ষে তাদের কাছে আর কোনো ওয়ে থাকে না কারণ হচ্ছে তাদের কিন্তু ছোটবেলা থেকে সেই শিক্ষাটা বা সেই সুযোগ গুলা তাদেরকে তৈরি করে দেওয়া হয়নি তাদের যদি একটা মাত্র ছেলে থাকতো একটা মাত্র বাচ্চা থাকতো ছেলে বা মেয়ে তাকে যদি সেই বাবা মা তাদের যে মানে আয়ের পুরাটা যদি তার পেছনে ব্যয় করতো তাহলে কিন্তু সেই একটা বাচ্চার ভবিষ্যৎ কিন্তু অনেক সুন্দর হতে পারতো তার মানে দেখা যাচ্ছে যে ধর্মটা তাদের দারিদ্রের দুষ্ট চক্রে আটকে রাখার জন্য একটা প্রভাবক হিসেবে সবসময় কাজ করে এবং তারা আসলে কখনোই ধর্ম ধর্মীয় থেকে বের হতে না পারলে তাদের অর্থনৈতিক অবস্থাটা কখনোই উন্নত হবে না তো অর্থনৈতিক অবস্থা উন্নত হলে আপনি যদি বলেন অর্থনৈতিক অবস্থা উন্নত হলে ধর্মীয় গোড়ামী থেকে বের হবে আমার কাছে তা মনে হয় না আমার কাছে মনে হয় যে ধর্মীয় গোরামি থাকলে অর্থনৈতিক অবস্থা আসলে উন্নত হবে না কারণ তারা ওই চক্রের ভিতরে ঘুরপাক খেতে থাকবে এই যে দশটা বাচ্চার যে লোকটা জন্ম দিবে তাদের বাচ্চাদেরকে সে সেই ধ্যান ধারণাগুলো দিয়ে যাবে ধর্মীয় ধ্যান ধারণা দিয়ে যাবে তাদের তারাও প্রত্যেকে আবার দশটা করে বাচ্চা জন্ম দিবে এবং এই চক্রের ভিতরে চলতে থাকবে এবং সেই বাচ্চাগুলার জীবন নষ্ট হবে এতে মানে একটা পজিটিভ অসিলেশন চলতে থাকবে যেটা শেষ হবে না একটা জেনারেশন তারপরে জেনারেশনকে দিতে থাকবে তারপরের জেনারেশন তারপরে দিতে থাকবে ভালো লাগবে কিন্তু আমার এখানে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটা ইউরোপিয়ান লোক যেভাবে চিন্তা করতে পারে একটা এশিয়ান লোক কি সেইভাবে চিন্তা করতে পারে যদি পর্যাপ্ত সুযোগ পায় পর্যাপ্ত পড়ালেখার ইয়া পায় তাহলে তো অবশ্যই করতে পারে আমি তো বাংলাদেশে জন্ম নিয়েছি আমি তো অনেক অনেক ক্ষেত্রে ইউরোপিয়ানদের থেকেও ভালো আধুনিক চিন্তা ভাবনা করি আমার একটা মানে ইউরোপিয়ান বন্ধু আছে ইউরোপে আমি এরকম অনেকে অনেককে দেখেছি যারা হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে ধর্মান্ধ খ্রিস্টান হ্যাঁ আমার একটা ছোট ভাই ছিল জার্মান একটা ছোট ভাই মানে ছোট ভাই মানে হচ্ছে কি বয়স কম তার আমার থেকে অনেক সে আমার কাছে এসেছিল ধর্ম প্রচার করতে তাকে আমি নাকানি চুবানি খাইয়েছি দিন ধরে নাকানি চুবানি খাইয়েছি কিন্তু সে যুক্তিতে যতবারই হারুক না কেন যত নাকানি চুবানি খাক না কেন সে তার ধর্ম ছাড়বে না সে আমাকে বারবার এসে বলে যে যুক্তি যাই হোক না কেন আমি ধর্ম ছাড়বো না ভাই ধর্ম আমি রাখবোই তো তখন তো বুঝতে পারছি যে তার সে তো ইউরোপিয়ান সোসাইটিতে জন্ম নিয়েছে কিন্তু চিন্তা ভাবনার দিক থেকে সে আমার থেকে পিছায় খুবই ভালো লাগলো আসিফ ভাই ঠিক আছে আপনি পরবর্তী কাউকে যুক্ত করুন আচ্ছা প্রশ্ন করি ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে বিদায় জানাই তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সাথে আছে ক্যাসেল অন দা ইয়ার আপনাকে আবার যুক্ত করেছে ভাই আপনি কি এখন আনমিউট করে বলবেন তো হন কি মানে আই ডিড নোটিস যে আপনি আমাকে আনমিউট করেছিলেন আচ্ছা ভাই যে একটু আগে যে ছেলের সাথে কথা বলছিলেন না ছেলের সাথে কথা বলে না আমাকে একটু ডিটেইলসটা জানায় না আমি সরাসরি ওই অফিসে কথা বলবো আর পুলিশ স্টেশন হোক অথবা দা লয়ার হোক কথা বলে জিনিসটা আমি একটু চেষ্টা করবো আর কি মুভমেন্ট করার জন্য যদি মানে আমি কালার না হয়ে যদি কোনো হেল্প করতে পারি তাহলে আমি করবো আর যদি দেখা যায় যে এরকম যে হেল্প করতে গেলে দেখা গেছে যে আমার মানে আমি সাপোর্ট করলে দেখা গেছে আমারই প্রবলেম হবে যেমন ধরেন কোনো ইস্যু ইস্যু যদি হয়ে থাকতো তাহলে তো হেল্প হেল্প করতে করতে গেলে তো তোমার একটা প্রবলেম হতো তাই না তো সে জাতীয় ইস্যু যদি না থাকে তাহলে আমি আহ একটু কথা বলবো ছিল এটা খুব মানে আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলছিল তো তো মানে হেল্প করতে চাচ্ছিলাম ওইটা পরে আপনার ইনবক্সে আমি একটা মেসেজ দিয়ে দিবো হ্যাঁ আচ্ছা ভাই আপনি তাহলে আমাকে ইনবক্সে একটা মেসেজ দিয়ে দেন আর আপনি আপনি একটু পত্রিকা পত্রিকা যে কোনো একটা পত্রিকা খুলে দেখতে পারেন আমি আপনাকে একটা নিউজ লিংক দিয়ে দিচ্ছি এখানে যে যে ছেলেটাকে যে ইয়া করা হয়েছে সেই নিউজ লিঙ্কটা আচ্ছা আমি আপনি আমাকে একটা ইনবক্সে একটা নক করেন আমি আপনাকে একটু পরে সেই ইয়াটা দিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে রিজন রিজনটা কি রিজন অফ কনভিক্টি আরেকটা কথা ছিল আসিফ ভাই আরেকটা কথা ছিল যে আরেকটা ছেলে যে কথাগুলো বলছিল যে আসলে ওই আমাদের মধ্যেই যে মুসলমানে মুসলমানে কিন্তু বেশি মারামারি হচ্ছে বলতেছেন যে একটা না একটা ধর্ম আর ধর্মের সাথে যে ক্লাস সৃষ্টি করতেছে একজন একটা ধর্ম আরেকটা ধর্মের লোকজনকে মারতেছে আসলে নিজেদের মধ্যেও যে সমস্ত কমিউনিটি গুলো গড়ে উঠছে যে সমস্ত গ্রুপ গুলো গড়ে উঠছে তাদের প্রত্যেকেরই ডিফারেন্ট ডিফারেন্ট ফান্ডামেন্ট আমাদের আহ মুসলিমেরও সুন্নি শিয়া শিয়ার থেকে আরো কতগুলো ব্রাঞ্চেস সুনি থেকে আরো কতগুলো ব্রাঞ্চেস সোহাবি সালাপি তারপরে এই যে ছোট ছোট কমিউনিটি গুলো হচ্ছে এবং তারা কিছু কিছু ফান্ডামেন্ট নিয়ে আলাদা হয়ে যাচ্ছে এবং তারা তাদের ফান্ডামেন্টের মধ্যে যা রাখতেছে তাই কার্যকর করতেছে যেমন ইসলাম রাখছে যে ইসলাম থেকে কেউ চলে গেলে তাকে হত্যা করতে হবে এই ধরনের কিছু ফান্ডামেন্ট তারা নিজেদের মধ্যে দেখে এবং ওই ফান্ডামেন্টগুলোকে কার্যকর করতে গিয়েই দেখা যাচ্ছে অশান্তি বিরাজ করতেছে ওই যে ছেলেটা বললো না ধর্মহীন পৃথিবী ধর্মহীন পৃথিবী আসলে মনে করেন সবাই তো একটা আশ্রয় চায় যার কারণে তো ধর্মটাকে আঁকড়ে ধরে যারা দুর্বল কিন্তু যখন তাদের উপলব্ধি হবে যে আসলে এই ধর্মটা তো আসলে এই কারণেই করা হচ্ছে তখন হয়তো বুঝতে পারে তাই না

চেক করতেছি একজন একটা ইনফরমেশন দিচ্ছে সেটাকে আমি চেক করতেছি যে এটা সত্য কি মিথ্যা এটা আর সেকেন্ড কথা হচ্ছে আসিফ ভাই এক্সপেকটেশন করা কি মুক্ত মনাদের ক্ষেত্রে যায় মানে কেউ যদি মুক্ত মনা হয় তাহলে কি সে এক্সপেক্ট করতে পারে কোনো কিছু জরালোভাবে মানে জোরালো ভাবে করা যায় না হ্যাঁ তা করতে আমি কোনো সমস্যা মানে আপাতত দেখছি না কিন্তু আপনি যদি আমাকে এমন কোন সিচুয়েশনের কথা বলতেন এমন কোন প্রবলেম্যাটিক সিচুয়েশনের কথা বলতেন তাহলে আমি হয়তো আরো চিন্তা করে দেখতে পারতাম কিন্তু আমি তো আপাতত কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আশা করা প্রচন্ড ভাবে আশা করাটা না না আশা করাটা তো বিশ্বাসের ভিতরে যায় না এই যে হবে এটা একটা এটার সাথে না এটা প্রেডিকশন আপনি করতেই পারেন বা এটা কামনা করতেই পারেন যে আমি চাই যেন আপনার ভালো হয় আপনি যেন সুস্থ থাকেন এটার সাথে তো যদি আমার মন সেটা যদি আমার মনের মতো না হয় তখন তো আমি কষ্ট পাচ্ছি না মনের মতো তো না হতে পারে সেটা ধরে নিয়েই তো আমি আশা করতেছি মানে মুক্ত মনে হওয়ার ক্ষেত্রে আশা করাটা কোনো অসুবিধা মনে হয় না পর্যন্ত এখন পর্যন্ত আশা করা ঠিক আছে বিশ্বজিৎ ভাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি প্রাইভেট চ্যাট থেকে সেই লিঙ্কটা একটু নিয়ে নিন ওকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা